ওই সময় থেকে ফলো করছি বাংলাদেশের জঙ্গিদের উত্থান, তার আগে অবশ্যই আল কায়দার উত্থান, আফগানিস্তানের উত্থান, আফগানিস্তানের পরিস্থিতি, এগুলো আমার সবসময় নজরে ছিল। আপনি যে কথাটা বলেছেন ওই সময়কার সরকারের অপ্রচ্ছন্ন বা প্রচ্ছন্ন কিছু মদত ছিল, ডেফিনেটলি আমাদের মনে আছে যে রাজশাহীর কোনো এক অঞ্চলে বাংলা ভাইয়ের উত্থান নিয়ে পত্রপত্রিকা এসেছিল, এবং ওই সময়কার মেম্বার পার্লামেন্ট যিনি ছিলেন সরকারি দলের, তার কথা এসেছিল যে তিনি সেখানে তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, এবং তখন আমার মনে আছে তখন উত্তরে বলেছিল যে সেখানে কিছু সর্বহারা আছে, নাক্সালাইট আছে বা রেমনেন্ট অফ নাক্সালাইটরা আছে, তাদেরকে দমন করার জন্য এই ফোর্সকে তৈরি করা হয়েছে। তখন আমি একটা উক্তি করেছিলাম যে আলটিমেটলি দেখা যাবে এই ফোর্সই একটা মনস্টার হয়ে গেছে, এবং তাই হয়েছে। এবং যখন এই ঘটনাগুলো, আরও কিছু কিছু ঘটনা যেগুলো পত্রপত্রিকা আসছিল, তখনকার সরকার, সরকারি দল এবং দুই একজন জামাতের মন্ত্রী বলেছিলেন যে এগুলো মিডিয়ার সৃষ্টি, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমি একটা আর্টিকেল লিখেছিলাম যেখানে আমি বলেছিলাম যে অনেকে এদের মধ্যে জামাতের সংশ্লিষ্টতা আছে, সে কারণে আমার সাথে প্রয়াত বা ফাঁসিপ্রাপ্ত মতিউর রহমান সাহেবের সাথে কথা হয়েছিল, এবং আমি ওনাকে সরাসরি বলেছিলাম যে আপনারা আজকে যদি এগুলোকে প্রশ্রয় দেন, আপনারা ইতিহাস পড়ুন যে কিভাবে আল কায়দা তৈরি হয়েছে, কিভাবে আফগানিস্তানে এই নাশকতামূলক কর্মকাণ্ড তৈরি হচ্ছে, কারা করেছে, সিআইএ কি ব্যাক কিভাবে করেছে, সেই সিআইএ এখন তাদের পিছনে পড়ে গেছে, তো এগুলো আমি বলেছিলাম, আমার সেই আর্টিকেলগুলো রাখা আছে। তো ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি সংক্ষেপে, যে অবশ্যই অবশ্যই সরকারের একটা প্রচ্ছন্ন বা অপ্রচ্ছন্ন যদি আমি বলি, একটা ওই সময়কার একটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হয়েছিল যে এদের মাধ্যমে দেশের যারা লেফট অর্গানাইজেশন আছে বা আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন আছে, প্লাস হয়তো অপোজিশনে কিছু কিছু লোক আছে, তাদেরকে দমন করা যাবে, যেই কারণে এই ঘটনাটা ঘটেছে। আমি এখানে আরেকটি বক্তব্য দিয়ে যাচ্ছি, আমি আমি ব্যক্তিগতভাবে আমি মেনশন করতে চাচ্ছি না সোর্স, কিন্তু আমি বলে যাচ্ছি উইথ লট অফ আমি কি বলবো গ্র্যাভিটি নিয়ে, যে সবাই তখন বলেছে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ফেল করেছে, আমিও বলেছিলাম আমার ফার্স্ট রিয়াকশন অন 17 August 2005, অ্যাকচুয়ালি তা নয়, ইন্টেলিজেন্সের অন্তত আমি জানি একটি ইন্টেলিজেন্স কিন্তু তারা রিপোর্ট দিয়েছিল, এবং রিপোর্টটি তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল, কিন্তু তিনি রিপোর্টটা দেখে আর কোনো অ্যাকশনে যাননি বা অ্যাকশন নিতে পারেননি বা অ্যাকশনের কথা বলেন। তো এইগুলো ব্যাপারটা হলো যে এটাকে আমরা বাংলায় যেটা বলি যে আপনি বাঘের লেজ দিয়ে যখন কান কি বলে পরিষ্কার করবেন, তখন সেই বাঘ কি করবে সেটা আপনি জানেন না, এক্স্যাক্টলি তাই হয়েছে। ওই সময় যে সংগঠনগুলো ছিল সেগুলো হয়তো হোম গ্রোন, তাদের সাথে বাইরের যোগাযোগ ছিল কি ছিল না, কিন্তু আমার মনে হয় যেহেতু তারা কানেক্টেড ছিল আফগান জিহাদের সময়, কানেক্টেড ছিল আল কায়দা ফরমেশনের সময়, এবং তাদেরকে পাঠিয়েছিল যে তোমরা তোমাদের দেশে গিয়ে তাগুতি সংগঠন, এই শব্দটা তারা প্রথম ব্যবহার করেছে, যারা ওয়েস্টার্ন প্যাটার্নে চলছে যে সমস্ত সরকার, তাদেরকে উৎখাত করার চেষ্টা করে, এবং 2015 সালে এরা প্রথম জানান দিল যে তাদের শক্তি, যে তারা ইচ্ছা করলে 63টি ডিস্ট্রিক্টে একাধারে বোমা বিস্ফোরণ করতে পারে, করে দেখিয়েছে, তারপরে কিছু আত্মঘাতী হামলা হয়েছে, যেটা বাংলাদেশে আমার মনে হয় ওই প্রথম আত্মঘাতী হামলা হয়েছে। সেখান থেকে আমরা কিন্তু ট্রান্সফরমেশন দেখেছি, যে হতে 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 হলি আর্টিজেন এসে আমরা একটা সফিস্টিকেটেড ট্রান্সফরমেশন দেখেছি এবং ইন্টারন্যাশনাল কানেকশন দেখেছি। তো এটা আমি যদি বলি যে 15 তারিখে যে ঘটনাটা, 17 তারিখে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষাপট চেঞ্জ হতে পারে, কিন্তু সেই ঘটনার থেকে বাংলাদেশে জঙ্গিদের এক ধরনের উত্থান আছে। এবং আমি এটাও বলতে চাই, যদি কেউ বলে যে নিষ্ক্রিয় হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়তো অনেকটা হয়েছে আমাদের ল এনফোর্সিং এজেন্সির কিছু তৎপরতায়, কিন্তু তারা নিশ্চিহ্ন হয়েছে বলে আমি মনে করি না,